বন্ধুরা, আজকের গল্প কলাচোর। নীলাম্বরা নদীর পাশেই অনেক বড় একটা বন ছিল। সেই বনে এক টুনি পাখি ওর মেয়ে টুকিকে নিয়ে থাকত। ওদের মামের দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই একদিন টুনি রোড অ্যাক্সিডেন্ট করে, আর তখন থেকে টুনি আর চলাফেরা করতে পারে না। আর তখন সংসারের অবস্থা অনেক খারাপ হয়েছিল বলে ছোট্ট টুকি সুখে পায়রার বাড়িতে অনেক বুঝিয়ে একটা কাজ নেয় আর তার কলা বাগানে দেখাশোনা করে। কাজ করে যে সামান্য কটা টাকা টুকি পেত তা দিয়ে তার মায়ের ঔষধ আর নিজের খরচ চালাতো। তুমি ঘুমিয়ে আছো, এখন তাড়াতাড়ি ওঠো মা, দেখো আমি তোমার খাবার নিয়ে এসেছি মা। ও মা, তুমি কি শুনতে পাচ্ছো না? টুকির এমন ডাক শুনে টুনির ঘুম ভেঙে যায়, আর মেয়ের হাতে খাবার দেখে মন খারাপ করে মেয়ের দিকে তাকিয়ে থাকে। মা, কি হয়েছে তোমার? এমন ভাবে তাকিয়ে আছো কেন বলো তো? মা রে, আমার জন্য তোকে কত কষ্ট করতে হচ্ছে এ বয়সে। যে বয়সে তোর হেসে খেলে বেড়ানোর কথা, সে বয়সে তুই অন্যের বাসায় কাজ করছিস। মা, তুই আমাকে ক্ষমা করে দে মা। আহা মা, তুমি এসব কি বলছো বলো তো? আমার একটু কষ্ট হয় না মা। এখন এসব কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নাও তো মা। আমাকে আবার মালকিনের কলা বাগানে যেতে হবে, দেখতে হবে কলাগুলো পেকেছে কিনা। এ কথা বলে টুকি টুনিকে খাইয়ে দেয়, আর খাওয়া শেষ হতেই টুকি সুখী পায়রার কলা বাগানে যায় আর কলা বাগানটা ঘুরে ঘুরে দেখে। হ্যাঁ রে টুকি, তুই সেই কখন তোর মাকে খাওয়াতে গেছিস আর এখন ফিরলি তুই? এর জন্য আমি তোর মায়ের কোনো খাবার দিতে চাই না। তুই একবার তোর মায়ের কাছে গেলেই আর আসতে চাস না। তোর অসুস্থ মা আর তোর মতো একটা অকর্মা ঢেকিকে নিয়ে আমি পড়েছি যত জ্বালায়। যাকগে, তোকে যে কলা বাগানে যেতে বলেছিলাম সে কথা কি তোর মনে আছে? হ্যাঁ মালকিন, কলা বাগান ঘুরে দেখতে গিয়েই তো আমার আসতে দেরি হয়ে গেল। হয়েছে হয়েছে, তোকে আর অজুহাত দেখাতে হবে না। এখন বল কলাগুলোর কি অবস্থা, কলা কি পেকেছে? এখন তো কলার দাম বেশ ভালোই যাচ্ছে। ভেবেছিলাম কলাগুলো যদি এখন পাকে তো ভালো দামে বিক্রি করে দিব। গ্রামে তো আবার আমার ছাড়া আর কারো কলাই নেই। হ্যাঁ মালকিন, কলা বাগানের কলা পাকতে শুরু করেছে, কাল সকালেই কিছু কলা পেড়ে আনবো। ও আচ্ছা ঠিক আছে, তা তুই এখন যা তো, সব কাজগুলো সেরে ফেল তো। এরপর টুকি কাজ করতে যায়, আর কাজ শেষ হলে টুকি আবারও তার মায়ের কাছে যায় আর গিয়ে দেখে। মা, ও মা, তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? সে কি, মায়ের তো দেখছি জ্ঞান চলে গেছে, আমাকে এক্ষুনি ডাক্তারকে ডেকে আনতে হবে। এ কথা বলে টুকি কাঁদতে কাঁদতে উল্লু বেচা ডাক্তারকে ডেকে আনে। টুকি, ভয়ের কোনো কারণ নেই, তোমার মায়ের তেমন কিছু হয়নি। এই যে এই ওষুধগুলো লিখে দিলাম, এগুলো এনে তোমার মাকে সময় মতো খাওয়াবে। আর শোনো, তোমার মাকে প্রতিদিন কলার জুস খাওয়াবে, তাহলে তোমার মা আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এ কথা বলে উল্লু বেচা সেখান থেকে চলে যায়। তখন টুকি ভাবতে থাকে, হায়, এখন আমি কি করব? মায়ের জন্য ঔষধি বা কি দিয়ে কিনব? ডাক্তার কাকু তো বলে গেল মাকে প্রতিদিন কলা খাওয়াতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। রোজ কলার জুস বানানোর জন্য তো অনেক কলার দরকার, আর এত কলাই বা আমি পাবো কোথায়? তুমি আমাকে পথ দেখাও ঈশ্বর। এভাবে কাঁদতে কাঁদতে টুকি সুখী পায়রার কলা বাগানের কলার কথা মনে পড়ে যায়। আচ্ছা, মালকিনেরই তো কত বড় একটা কলা বাগান আছে, আমি যাই মালকিনকে সবটা বলি, মালকিন নিশ্চয় আমাকে সাহায্য করবে। এসব ভেবে টুকি ছুটে তার মালকিনের কাছে যায় আর সবটা তার মালকিনকে খুলে বলে। আর কলা চাওয়ার কথা শুনে তো সুখী পায়রা অনেক রেগে যায়। কি কি বললি তুই? আমার বাগানের কলা তুই তোর মাকে খাওয়ানোর কথা ভাবছিস? হ্যাঁ, আমি কলার বাগানকে দিয়েছি তোর মাকে কলা খাওয়ার জন্য নাকি?
যা যা বলছি এখান থেকে চলে যা। কলা যে খাওয়াতে চাস, কলার দাম জানিস তুই? আর তোর মা মরলেই বা আমার কি? এসব কথা বলে সুখী পায়রা টুকিকে তাড়িয়ে দেয়, আর টুকি আবারও তার অসুস্থ মায়ের কাছে যায় আর ভাবতে থাকে কিভাবে সে কলা জোগাড় করবে। না, যে করেই হোক মায়ের জন্য কলা জোগাড় করতেই হবে। আমি বরং কাল বনে কলা খুঁজতে যাব, যদি কোনো কলা পাই সেখানে। এরপর পরের দিন টুকি বনে যায় কলা খুঁজতে, আর অনেক খোঁজার পর টুকি একটা কলা গাছে কিছু পাকা কলা দেখতে পায়। এরপর কলাগুলো নিয়ে টুকি বাড়ি ফিরে যায়, আর সেই কলাগুলো দিয়ে জুস বানিয়ে টুকি তার মাকে খাওয়ায়। আর আড়াল থেকে টুনিকে কলা খেতে দেখে তো সুখী পায়রা অনেক রেগে যায়। শয়তান মেয়ে, তুই আমার বাগান থেকে কলা চুরি করে এনে তোর মাকে খাওয়াচ্ছিস তাই না? কলা চোর একটা, তোর মতো কলা চোরকে আমি আর আমার বাড়িতে দেখতে চাই না। তুই যে একটা কলা চোর সেটা আমি এবার সবাইকে বলে বেড়াবো। এসব আপনি কি বলছেন মার্কিন? এসব আপনার বাগানের কলা নয়, এসব তো... চুপ চুপ কর তুই, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই তোর মাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা, নয়তো কলা চোর একটা চোরের মায়ের আবার বড় গলা। না না মার্কিন, আপনি দয়া করে আমার আর আমার মাকে নিয়ে এমন বদনাম ছড়াবেন না। আমি এক্ষুনি আমার মাকে নিয়ে চলে যাচ্ছি। এরপর অসহায় ছোট্ট টুকি অসুস্থ মাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর সারা দিন মাকে নিয়ে পথে পথে ঘুরতে থাকে। আর সন্ধ্যাবেলা টুকি তার মাকে নিয়ে একটা গাছের তলায় আশ্রয় নেয়। সেই দিক দিয়ে উড়ে যাচ্ছিল একটা বৃদ্ধা কাকুলি কাক। টুনিকে এভাবে বসে থাকতে দেখে সেই কাকুলি কাক সেখানে আসে। কি তোমরা কারা? আর এই সন্ধ্যেবেলায় বাসায় না গিয়ে এখানে বসে আছো যে? আর ছোট্ট চানা, পাশে ওটা তোমার মা নাকি? কি হয়েছে তোমার মায়ের? এরপর টুকি বৃদ্ধা কাকুলি কাককে সব কথা খুলে বলে। সব শুনে কাকুলি কাকের অনেক মারা হয়। এতো না ছোট্ট চানা, সবাই বলে না যার কেউ নেই তার ঈশ্বর আছেন। চলো সামনেই আমার বাসা, আজ থেকে তোমরা আমার বাসাতেই থাকবে। এসব কথা শুনে টুকি অনেক খুশি হয় আর মাকে নিয়ে কাকুলি কাকের বাসায় যায়। টুকি শোনা, তোমায় একটা কথা বলি, পাশেই আমার এক টুকরো জমি আছে, সেখানে চাষবাস করে তোরা উন্নতি করতে পারিস। এরপর সে জমিটুকুতে টুকি কলা চাষ করে, আর আস্তে আস্তে সেই কলা বাগানে অনেক কলা ধরে, আর এসব বিক্রি করে টুকি অনেক টাকা রোজগার করে, আর একটা কলার দোকানও দেয়। এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন সুখী পায়রা আসে টুকির দোকানে। মা, আমাকে একটা কলা দিবে? আসলে আমি দুদিন থেকে না খেয়ে আছি, দাও না একটা কলা। সে কি আপনি মালকিন না? মালকিন, আপনি এখানে কেন? আর আপনার এই অবস্থাই বা কি করে হলো? আর আপনি এভাবে বিক্রি করছেন কেন? আরে তুই টুকি না, আসলে এসবই আমার পাপের ফল রে। জানিস একদিন প্রচণ্ড ঝড়ে আমার সব কলা গাছগুলো নষ্ট হয়ে গেছে, আর অনেক ঋণ থাকার কারণে আমার বাড়ি ঘর সব সম্পত্তি নিলামে উঠে যায়, আর তারপর থেকেই আমার এই অবস্থা রে। তোদের প্রতি যে আমি অন্যায় করেছিলাম তারই শাস্তি ঈশ্বর আমাকে দিয়েছে। আপনি কষ্ট পাবেন না মালকিন, আপনি আজ থেকে আমাদের সাথে থাকবেন, এখন আর আমাদের কোনো অভাব নেই, মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। এরপর টুকি সুখী পায়রাকে নিয়ে তার বাসায় যায়, আর সেই দিন থেকে সুখী পায়রা টুকিদের সাথেই দিন কাটাতে থাকে।